হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে জানাবো স্প্যাজমো পক্সিভন প্লাস ক্যাপসুলের কাজ কী, সাইড ইফেক্টগুলো কী কী আছে, কোন কোন সমস্যায় এটাই ব্যবহার করতে পারবো, এর দাম কত, কোন কোম্পানি তৈরি করে, এই সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা এই ওষুধটি সম্পর্কে একটু জেনে নেব। স্প্যাজমো পক্সিভন প্লাস ক্যাপসুলটি একটা মিক্সচারের ওষুধ, এটাতে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড আছে 10 মিলিগ্রাম, ট্রামাডল হাইড্রোক্লোরাইড আছে 50 মিলিগ্রাম, অ্যাসিটামিনোফেন অর্থাৎ প্যারাসিটামল আছে 325 মিলিগ্রাম। একটি পাতায় 8টা ক্যাপসুল থাকে। এই 8টি ক্যাপসুলের দাম 67 টাকা। এটাকে তৈরি করেছে ওখার্ড লিমিটেড। স্প্যাজমো পক্সিভন প্লাস ক্যাপসুলটি অ্যান্টি স্পাজমোটিক হওয়ার কারণে এটি পেটের অন্ত্রের সমস্যা থেকে সৃষ্টি ব্যথা বেদনা যন্ত্রণাকে কমাতে খুবই সুন্দর কাজ করে। এই ক্যাপসুলটি অন্ত্র পাকস্থলীর খেঁচুনি যন্ত্রণা কে স্বাভাবিক করে, অন্ত্রের গতিকে কমিয়ে স্বাভাবিক করে পেট ও অন্ত্রের পেশিগুলোকে আরাম প্রদান করে থাকে। সেই কারণে পেটের মারাত্মক ব্যথা যন্ত্রণা যখন আলাদা কোনো ওষুধে কমতে চায় না, তখন এই ক্যাপসুলটিকে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। পেটের ব্যথা যন্ত্রণার জন্য ডাইসাইক্লোমাইন যখন এককভাবে কাজ করতে পারে না, তখন ট্রামাডল এই উপাদানটি এই ক্যাপসুলে মিশানো থাকায় খুবই ভালো কাজ করে। পেটের মারাত্মক যন্ত্রণা বা বুকের নিচে করার কাছে প্রচণ্ড যন্ত্রণার ক্ষেত্রে এই স্প্যাজমো পক্সিভন প্লাস ক্যাপসুলটিকে ব্যবহার করলে খুবই সুফল পাওয়া যায়। আমরা এবার জেনে নেব এই ক্যাপসুলের ডোজের পরিমাণটা কীরকম হতে পারে। এই ক্যাপসুলটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 বার খাবার খাওয়ার পর খেতে হয়। আমরা এবার জেনে নেব এই ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী থাকতে পারে। তেমন মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দিলেও এই ক্যাপসুল ব্যবহার করলে বমি 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 ভাব, কারো কারো ক্ষেত্রে বমি হয়ে যেতে পারে। তাছাড়াও মাথা ঘোরা, গলা শুষ্ক ভাব, পেট ব্যথা, এই সমস্যাগুলো হলেও হতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।